সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে দ্বিতফা দাখিলা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। আমাদের আজকের পাঠও ঠিক তাই, দ্বিতফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের। দ্বিতফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেমের আমরা পার্ট ওয়ান পার্ট টু পড়েছিলাম। পার্ট ওয়ান পার্ট টু বলতে এটা আমাদের তৈরি করা পার্ট ওয়ান পার্ট টু, আমাদের শেখার সুবিধার্থে আমরা সেটাকে পার্ট ওয়ান পার্ট টু হিসেবে চিহ্নিত করেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা এমন না যে কি তোমার বইয়েই পার্ট ওয়ান পার্ট টু রয়েছে, এটা এটা আমরা পার্ট ওয়ান পার্ট টু সাজিয়ে পার্ট থ্রি আমরা করছি আর কি। যাই হোক, তো আমরা গত গত ক্লাসে আমি মনে হয় একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তো হোমওয়ার্কটা আমি তেমন পাইনি কারো কাছ থেকে। তো যাই হোক, আমরা আগে তার আগে দেখে নিই যে চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসতে পারে, সে বিষয়ে আমরা একটু দেখি আবারও। মূল প্রশ্ন হিসেবে আসতে পারে ব্যবসায়িক লেনদেনে এমন ঘটনা চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো, লেনদেন সময় শ্রেণীয় কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, ডেবিট সুগারিটা নির্ণয় করো, স্বত্বাধিকারের পরিমাণ দেখাও, লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, সহপাঠী মূলধনের পরিমাণ কত, লাভ ক্ষতির পরিমাণ কত, ঠিক আছে? আর যেসব প্রশ্ন এখানে জুড়ে যাওয়া যেতে পারে সেটা হচ্ছে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো, মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো, ডেবিট নোট তৈরি করো, ক্রেডিট নোট তৈরি করো, ডেবিট ভাউচার তৈরি করো, ক্রেডিট ভাউচার তৈরি করো, চালান তৈরি করো, ক্যাশ মেমো তৈরি করো, মোট বিক্রয়ের পরিমাণ কত, মোট ক্রয়ের পরিমাণ কত। তো এই প্রশ্নগুলো এখানে তোমার আসতে পারে এই চ্যাপ্টারের মধ্যে মূল প্রশ্ন হিসেবে এগুলো, এবং জুড়ে দেওয়া প্রশ্ন হিসেবে এগুলো আমাদের আসতে পারে, ঠিক আছে? তো এখানে আমি গতবার যে বাড়ির কাজটা দিয়েছিলাম সে বাড়ির কাজটা হচ্ছে তোমাদের মেইন বইয়েরই এক নম্বর সৃজনশীল প্রশ্নটা ছিল, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দ্বিতফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি ছবির বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায়ী সংগঠিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ। ডিসেম্বরে এক নগদ 15 লাখ টাকা মূলধনের ব্যবসায়ীর মূলধন ব্যবসায়ী আনা হলো। ডিসেম্বর 12 তারিখ 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর 23 তারিখ নগদে 60,000 টাকার ব্যবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নম্বর ছিল 102। ডিসেম্বর 30 নগদে কমিশন প্রাপ্তি ছিল 8,500 টাকা এবং ডিসেম্বর 31 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হয়েছিল 1,20,000 টাকা। তো এই ক্ষেত্রে তোমাদের তিনটা প্রশ্ন করার কথা ছিল, সৃজনশীল প্রশ্ন। সেটা হচ্ছে ক নম্বর প্রশ্ন ছিল ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এবং খ নম্বর ছিল কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো, এবং গ নম্বর ছিল কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করে যে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নম্বর 102, এটা দিয়ে একটা ভাউচার তৈরি করে, ঠিক আছে? তো চলো আমরা একটু সমাধানগুলোতে যাই। প্রথম সমাধান হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের মোট ক্রয়ের পরিমাণ, ঠিক আছে? ডিসেম্বর 12 তারিখ এবং ডিসেম্বর 31 তারিখে তোমার এই ছিল, ডিসেম্বর 12 তারিখে ছিল 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয়, এবং 31 তারিখে ছিল 5% বাটার চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা, এটাই ছিল। তো এটাই আমরা লিখলাম, ডিসেম্বর 12 তারিখ কাপড় ক্রয় ধারে 2,50,000 টাকা এবং ডিসেম্বর 31 তারিখে চেক দ্বারা পণ্য ক্রয় বা কারবারের বাটটা 5% 1,14,000 টাকা। এখানে কীভাবে সেটা বাদ গেল, এই যে বাদ কারবারের বাটটা 1,20,000 টাকার 5% হচ্ছে 6,000 টাকা, সেই 6,000 টাকা বাদ দেওয়ার পরে এখানে 1,14,000 টাকা থাকে, এবং টোটাল 3,64,000 টাকা হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের মোট ক্রয়ের পরিমাণ, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদের আবার প্রশ্নটা একটু দেখা দরকার। এখানে ডিসেম্বর 1, 12, 23, 24, 30, 31, আমরা একটু প্রশ্নটা দেখি, 1, 12, 23, 24, 30, 31, ওকে। নগদ 15 লাখ টাকা মূলধনে ব্যবসায় আনা হলো, নগদ 15 লাখ টাকা ব্যবসায় আনা হলো, তার মানে কি আমার নগদ টাকা এসছে, সম্পত্তি বেড়েছে, সম্পত্তি বাড়লে ডেবিট হয় এবং দায় বাড়লে ক্রেডিট হয়। এখানে দায় বেড়েছে, মূলধন হিসাব দায় বেড়েছে, তাহলে এখানে সম্পত্তি বেড়েছে, দায় বেড়েছে, সম্পত্তি বাড়লে ডেবিট হয়, সেজন্য নগদ হিসাব ডেবিট, আর মূলধন দায় দায় বেড়েছে, দায় বাড়লে ক্রেডিট হয়, সেই ক্ষেত্রে মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে 15 লাখ টাকা 15 লাখ টাকা আমরা লিখলাম ডেবিট পাশে এবং ক্রেডিট পাশের টাকাটা। এরপর হচ্ছে 12 তারিখ, ডিসেম্বর 12 তারিখে হচ্ছে 2,50,000 টাকার ধারে কাপড় ধারে ক্রয় করা হলো, 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করা হলো ডিসেম্বর 12 তারিখ। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি ধারে যখন আমরা কাপড় ক্রয় করছি, ধারে যখন আমরা কাপড় ক্রয় করবো তখন আমাদের খরচ হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, একটা ক্রয় হিসাব আমরা পাচ্ছি। ধারে যেহেতু কিনছে আমাদের পাওনাদার বাড়বে, তাই না? পাওনাদার হচ্ছে দায়, দায় বাড়লে
ক্রেডিট হয়। তো খরচ বেড়েছে, খরচ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট হয়, সেক্ষেত্রে কয়েকশো ডেবিট এবং বিবিধ প্রান্তে ক্রেডিট হয়েছে 2,50,000 টাকা দিয়ে। এরপর হচ্ছে ডিসেম্বর 23 তারিখ, নগদের 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে আমার সম্পত্তি বেড়েছে, এখানে ক্রয় মানে এই ক্রয় না, ক্রয় হবে একমাত্র সেই পণ্য ক্রয় যে পণ্যগুলো কারবারে বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে ক্রয় হিসাব। কিন্তু আসবাবপত্র একটা সম্পদ, সেজন্য আসবাবপত্র হিসাব হবে। আমার সম্পত্তি বেড়েছে, আবার নগদে যেহেতু আমরা কিনেছি আমার নগদ টাকা কমেছে, অর্থাৎ সম্পত্তি আসছে আবার সম্পত্তি গিয়েছে। সম্পত্তি আসলো আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাবে ডেবিট, আবার সম্পত্তি চলে গেলে নগদ টাকা আসছে, তা নগদের হিসাব ক্রেডিট। দেখো ঠিক আছে কিনা, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, 60,000 টাকা 60,000 টাকা। এরপর 24 তারিখ হচ্ছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, 92,102। ম্যানেজার শাকিলাকে যখন বেতন দেওয়া হয়েছে 48,000 টাকা, তাহলে আমার একটা খরচ বেড়েছে, খরচ বাড়লে ডেবিট হবে, সেক্ষেত্রে বেতন শিপ ডেবিট, এবং আমার কাছ থেকে ক্যাশ টাকা চলে গিয়েছে, অর্থাৎ কোম্পানির কাছ থেকে, তোমার প্রতিষ্ঠানের কাছ থেকে তোমার ক্যাশ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ হিসাব ক্রেডিট। তাহলে বেতন শিপ ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে প্রশ্ন হচ্ছে শাকিলা থাকলেও বেতনটা কাকে দেওয়া হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না, বেতন দেওয়া হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বেতনের জন্য একটা ছক, সেক্ষেত্রে বেতন শিপ ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে তুমি বেতন হিসাব দিয়ে শাকিলা লিখে দিতে পারো, তাও আবার কোনো সমস্যা নেই, কারণ এখানে ফিগার একটা 48,000 টাকা, এটা বরাবর ওর টাকাটাই, ঠিক আছে। এটা পড়েছে ডিসেম্বর 30 তারিখ, নগদে কমিশন প্রাপ্তি, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। নগদে যখন আমি কমিশন পাচ্ছি আমার ক্যাশ টাকা আসছে, সুতরাং আমার সম্পত্তি বাড়ছে, আবার কমিশন প্রাপ্তি আমার জন্য হচ্ছে একটা আয়, আয় বাড়লে আবার ক্রেডিট হয়, সম্পত্তি বাড়লে ডেবিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়। তাহলে সেক্ষেত্রে নগদ ডেবিট হচ্ছে, আবার কমিশন হিসাব আমার ক্রেডিট হচ্ছে, দেখো ঠিক আছে কিনা, প্রাপ্ত কমিশন হিসাব হচ্ছে ক্রেডিট, নগদ ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, এবং 8,500 8,500। এরপরটা তো আমরা এর আগে বলেছি ডিসেম্বর 31 তারিখে 5% বাটের চেক দ্বারা পণ্য ক্রয়, এখানে আমার ক্রয় সব হবে, আর যেহেতু আমি এখানে চেক দ্বারা দিচ্ছি সেহেতু আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে, তাই না, সেক্ষেত্রে আমার ব্যাংক হিসাবকে আমার ক্রেডিট বানাইতে হবে। তাহলে 5% বাটের চেক দ্বারা যখন পণ্য ক্রয় করা হচ্ছে, তাহলে ক্রয় সব ডেবিট, আমার ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে। দেখো 1,14,000, 1,14,000 যদি তোমার বাটার টাকাটা বাদ দিই, 1,20,000 থেকে যে 5% বাটটা, সে বাটার টাকাটা বাদ দিই আমরা করছি। এবার সব গতে, গতে হচ্ছে ছবি কবি অ্যান্ড ছবি ট্রেডার্সে 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বন একটা ভাউচার। আমরা আগে দেখি যে লেনদেনটা আসলে কী। 24 ডিসেম্বর লেনদেনটা হচ্ছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নম্বর 102। তাহলে এখানে যেহেতু আমরা ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করছি, তাহলে এটা হচ্ছে আমার একটা ডেবিট ভাউচার, অর্থাৎ খরচের একটা ভাউচার। তো খরচের ভাউচারটার জন্য আমরা কী করবো, আমরা এই যে চারটা করবো, যে ডেবিট ভাউচারটা করবো, কবি অ্যান্ড ছবি ট্রেডার্সে ডেবিট ভাউচার, এখানে ডেবিট ভাউচার নাম্বার লিখে দিতে হবে 102, তারিখ দিতে হবে 24 ডিসেম্বর 2017, হিসাব খাতের নাম দিতে হবে বেতন হিসাব, গ্রহণকারীর নাম দিতে হবে শাকিলা, শ্রমিক নম্বর 1, হিসাবের বিবরণ হচ্ছে বেতন প্রদান 48,000 টাকা এবং মোট হচ্ছে 48,000 টাকা, এবং টাকাটা তোমাকে কথায় লিখে দিতে হবে 48,000 টাকা মাত্র। একটা জিনিস খেয়াল করো, এখানে চারজনের সিগনেচার রয়েছে, একটা হচ্ছে ক্যাশিয়ার স্বাক্ষর, একটা হচ্ছে হিসাবরক্ষকের স্বাক্ষর, একটা ব্যবস্থাপকের, একটা হচ্ছে গ্রহীতার, ঠিক আছে। প্রথমে তোমার গ্রহীতা এটা বানাবে, বিলটা বানানোর পরে সেটা ক্যাশিয়ার কাছে যাবে, সেটা তারপর অ্যাকাউন্ট্যান্টের কাছে যাবে, এবং অ্যাকাউন্ট্যান্ট যখন সেটা আবার ম্যানেজার থেকে যখন সিগনেচার নিয়ে আসবে, সেটা আবার ক্যাশিয়ার, ক্যাশিয়ার থেকে আবার গ্রহীতার কাছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার ভাউচারটা অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে 48,000 টাকা, এটা দেখি আমরা 48,000 টাকা কিনা আসলে, হ্যাঁ 48,000 টাকাই, ভাউচার নম্বর 102, ঠিক আছে, হিসাবে। তাহলে আমরা মোটামুটি অঙ্কটা বুঝলাম, ঠিক আছে। এবার আসো একতরফা দাখিলা পদ্ধতি। আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করলো, একতরফা দাখিলা পদ্ধতিটা আমাদের একটু জানা দরকার। তৎকালীন সময়ে কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কিন্তু তোমার হিসাব সংরক্ষণ করা হয়, হতো সবচেয়ে বেশি। তো যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট এবং লেনদেনের সংখ্যা কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে হিসাব সংরক্ষণ করা হয়। তোমরা যে আমাদের চারপাশে যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাও, সেই ছোট ছোট দোকানগুলোতে কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে, ঠিক আছে। এটা হয়তো অনেকে জানে না এটা আসলে কোন ধরনের পদ্ধতি ইউজ করা হচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষের, কোনো লেনদেনের দুটি পক্ষেরই, এবং কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতিই নয়, ঠিক আছে। এই পদ্ধতিতে কিছু সম্পদ দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় এবং ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে। অর্থাৎ সম্পদ এবং দায়ের হিসাবটা খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়, কিন্তু আয় ব্যয় যে হিসাবগুলো সেগুলো কিন্তু সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। ব্যবসায়ের লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে এই নিম্নোক্ত সূত্রগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ লাভ বা ক্ষতি হচ্ছে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন।
সব মূলধন সাথে উত্তোলন যোগ করার পরে সেটা প্রারম্ভিক মূলধন বা অতিরিক্ত মূলধন যোগফলটা সেটা থেকে বাদ দিলেই আমরা লাভ বা ক্ষতি পাবো। আর প্রারম্ভিক মূলধনটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিলে, আর সর্বনিম্ন মূলধন হচ্ছে সর্বনিম্ন মোট সম্পদ থেকে সর্বনিম্ন মোট দায়টা বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটা। সর্বনিম্ন মূলধন এবং উত্তোলনের সমষ্টি প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনের সমষ্টি অপেক্ষা পরিমাণে বড় হলে পার্থক্যটি লাভ হবে এবং পরিমাণে ছোট হলে পার্থক্যটি ক্ষতি স্বরূপ গণ্য করা হয়। ঠিক আছে, এটা তো অলরেডি দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্রারম্ভিক মূলধন যখন তোমার সরি সর্বনিম্ন মূলধন যখন এখানে বাড়তি আছে প্লাস উত্তোলন আছে, প্রারম্ভিক মূলধনটা যখন কম আছে প্লাস অতিরিক্ত মূলধন যখন বাড়তি আছে কম আছে সেক্ষেত্রে আমাদের লাভ হবে। আর যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনটা যদি তোমার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টি অপেক্ষা যদি বড় হয়ে থাকে সর্বনিম্ন মূলধন উত্তোলনের সমষ্টিটা তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ হবে, এটা যদি বড় হয়। আর এটা যদি যদি বড় হয় তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, একটা উদাহরণ দেখি আমরা। মিস্টার সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নোক্ত তথ্য তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। 1/1/2017 তারিখে তার মোট সম্পদ ছিল 1,20,000 টাকা, মোট দায় ছিল 35,000 টাকা, এবং 1/1/2017 তারিখে তার মোট সম্পদ গিয়ে দাঁড়ালো 1,50,000 টাকা এবং মোট দায় গিয়ে দাঁড়ালো 55,000 টাকা। 2017 সালে অতিরিক্ত মূলধন অনুমান 20,000 টাকা এবং মালিকের মোট উত্তোলন হচ্ছে 30,000 টাকা। 2017 সালে সাহেলা খাতুনের লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে তোমাকে কী কী বের করতে হবে? আমরা লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য যে সূত্রটা জেনেছিলাম সেটা হচ্ছে সর্বনিম্ন মূলধন উত্তোলন প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন। সর্বনিম্ন মূলধন সাথে উত্তোলন যোগ করার ফলে যেটা হবে তার থেকে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন বাদ দিলে যেটা হয় সেটার পার্থক্যটা হচ্ছে আমার লাভ বা ক্ষতি। তাই সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধন বের করার জন্য প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় 1,20,000 থেকে 35,000 টাকা বাদ দিলে হচ্ছে 85,000 টাকা। সর্বনিম্ন মূলধনটা 1,50,000 থেকে 15,000 বাদ দিলে যেটা হয় সেটা 95,000 টাকা। আর লাভ বা ক্ষতি নিরূপণ করার জন্য সর্বনিম্ন মূলধন প্লাস উত্তোলন, সর্বনিম্ন মূলধন যেটা হয়েছে 95,000 টাকা সেটার সাথে উত্তোলন 30,000 টাকার যোগ হচ্ছে, আর মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন হচ্ছে 20,000 টাকা আর প্রারম্ভিক মূলধন হচ্ছে এটা 85,000 টাকা। এই দুটো টাকা যোগ করার ফলে সরি বিয়োগ করার ফলে 1,25,000 মাইনাস 1,05,000 পেয়ে আমরা 20,000 টাকা পাচ্ছি। এই 20,000 টাকাটা হচ্ছে একচুয়ালি লাভ। যদি এখানে 1,25,000 না হতো, এখানে যদি 1,05,000 হতো, এখানে যদি 1,25,000 হতো, তাহলে আমাদের 20,000 টাকা ক্ষতি হতো। ব্যাপারটা কি ক্লিয়ার? আশা করি সবাই বুঝেছ। ঠিক আছে, তো এই সংক্রান্ত এক দফা দাখিলা পদ্ধতি তোমরা যদি বুঝে, একদম সহজ অবশ্য, এক দফা দাখিলা পদ্ধতি তোমরা যদি বুঝে থাকো বই থেকে আবার ভালো করে দেখবে, দেখার পর আমাকে এই 2 নম্বর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক দিয়ে আসবে। যারা শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াত এন্টারপ্রাইজের ব্যবসায় বিস্তারিত সংরক্ষণ করেন না, সেটা সংরক্ষণ করেন না, 1/1/2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ দেওয়ার পরিমাণ যথাক্রমে 5,50,000 এবং 1,70,000 টাকা। উক্ত বছরে যেন শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিয়মিত সম্পদ দায়সমূহ ছিল নগদ 1,85,000 টাকা, আলোপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ক প্রশ্ন, খ প্রশ্ন হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজের সর্বনিম্ন মূলধনের পরিমাণ নির্ণয় করো, এবং গ হচ্ছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতি পরিমাণ নির্ণয় করো। আমরা জাস্ট এতক্ষণ যা দেখে আসছি, এতক্ষণ যা আমরা শিখে আসছিলাম সেই জিনিসটা কিন্তু আমি বাড়ির কাছে সেটা তোমাদের দিয়েছি। তো আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে এবং সেটা অবশ্যই বাড়ির কাজটা করে তোমরা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, আমি অত্যন্ত খুশি হব এবং অবশ্যই আমি ভাববো যে আসলে আই এম সাকসেসফুল। ওকে, অ্যান্ড ইউ আর সাকসেসফুল টু। ওকে, আজকে পার্সোনাল কোনো জিজ্ঞাসা থাকলে বা না বুঝে থাকলে কমেন্ট করো, আবার জীবনে নাম্বারে যোগাযোগ। ঠিক আছে, তো আজ আর নয়, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ লেটার। Stay home, stay safe, and don't forget to watch all the online classes regularly, okay?